মূল্যস্ফীতির লাগাম টানা এবং ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখাকেই এখন দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এছাড়া অর্থনীতির বাকি সূচক ইতিবাচক বলেও দাবি তার। নতুন মুদ্রানীতিতে ঋণের সুদহারের সীমা তুলে দেয়া সহ মুদ্রা বিনিময়ে অভিন্ন হার চালুর ঘোষণাও দিল বাংলাদেশ ব্যাংক। এতদিন অর্থনীতির চাহিদা অনুযায়ী মুদ্রা যোগান নিশ্চিত করাই মুদ্রানীতির মূল লক্ষ্য হলেও এবার সে নীতি থেকে সরে আসলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মতে জিনিসপত্রের দামে লাগাম টানা এবং ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। আগের যে মনিটারি পলিসি তার থেকে এটা টোটালি ডিফারেন্ট আমরা মনিটারি পলিসি, কারণ আমি বলেছি যে আগের মনিটারি পলিসি ছিল যে আমরা মনিটারি মানি সাপ্লাইকে টার্গেট করতাম, এবার কিন্তু মনিটারি মানি সাপ্লাই আমাদের প্রাইমারি টার্গেট না, মেবি সেকেন্ডারি বা টার্সারি লেভেল থাকতে পারে। আমাদের প্রাইমারি টার্গেট হলো ইন্টারেস্ট রেটটাকে টার্গেট করা, ইনফ্লেশন কন্ট্রোল করা। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী জুলাই থেকে থাকছে না ঋণের সুদহারের কোনো বেঁধে দেওয়া সীমা। বিপরীতে ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার ভিত্তি করে বাজারের চাহিদা অনুযায়ী নির্ধারণ হবে ঋণের সুদহার। একই সঙ্গে আমদানি রপ্তানি সহ সর্বক্ষেত্রে চালু হবে ডলারের বিপরীতে টাকার অভিন্ন বিনিময় হার। মূল্যস্ফীতি সামাল দিতে বাড়ানো হয়েছে সুদহারও। অর্থনীতির স্বার্থে রিভার্স রেপোকে নিরুৎসাহিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে আমাদের পলিসি রেট হিসেবে থাকছে সেটা 50 বেসিস পয়েন্ট বাড়ানো হবে, যেটা জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হবে, অর্থাৎ 6% থেকে এটা হবে 6.5%। পাশাপাশি রিভার্স রিপো, যেটা ভবিষ্যতে হয়তো রিভার্স রিপো হিসাবে থাকবে না, ল্যান্ডিং রেট ক্যাপটা আমরা এই আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে ল্যান্ডিং রেট ক্যাপ আর থাকছে না। এ সময় বেসরকারি খাতের ঋণের লাগাম টানার কথাও জানান গভর্নর। আশ্বাস দিলেন উৎপাদনশীল খাতের ঋণ প্রবাহ নিশ্চিত করার। তো আমরা ধরুন একটাকে ক্যান্সেল আউট করতে চাই যে আমি প্রাইভেট সেক্টরও ক্রেডিট গ্রোথ ঠিক রাখবো, অ্যাট দ্য সেম টাইম সরকারকেও দেব। সো দুইটার মধ্যে আমাদের একটা ব্যালেন্স করতে হয়। গভর্নরের প্রত্যাশা অর্থনীতির স্বার্থে মুদ্রানীতিতে আনা নতুন কৌশল সংকট উত্তরণে সহায়ক হবে। আতিয়া আনোয়ার, অন্তু, দেশ টিভি, ঢাকা।